হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো রেমিটানো শেষ, মানে মাইনিংটা শেষ হচ্ছে মনে হয় কালকে, ঠিক আছে? আর রেমিটানো কিন্তু মেইননেট কামিং সন। তো রেমিটানো নিয়ে বিস্তারিত কথা বলবো, যারা KYC প্রবলেমে আছে তারা কিন্তু একটা সলিউশন বের করছে সেটাও দেখাবো, ঠিক আছে? তো আপনারা ডিসকোয়ার্ডের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে KYCটা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন, কারণ সকল প্রকার আপডেট সবার আগে টেলিগ্রামে পেয়ে যাবেন। সো আমি যদি আমাদের টুইটারে যাই, তো টুইটারে আসার পরে দেখেন আমি কিন্তু রেমিটানোতে আছি, আর এদের হচ্ছে ফলোয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি আছে, 37,000। তো নিচের দিকে আমরা যদি লক্ষ্য রাখি, এখানে কিন্তু তারা KYC বিষয়ে কথা বলছে, ঠিক আছে? তো এখানে যদি লক্ষ্য রাখেন, জয়েন দি রেমিটানো ডিসকোয়ার্ড সার্ভিস, গেট ইউ আর প্রবলেম সলভ কুইকলি অ্যান্ড ডিসকোয়ার্ড বাই মেম্বার অফ দি কমিউনিটি, এ লট অফ ডিসকশন আর গোয়িং অন দি লিস্টিং প্রাইস KYC ভেরিফিকেশন অ্যান্ড সো অন জয়েন US অ্যান্ড তো যাই হোক গাইস, এখানে আমরা যেটা পড়লাম আর যেটা পড়ে জানতে পারতেছি সেটা হচ্ছে যে আপনাদের যদি রেমিটানো নিয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা ওই যে KYC প্রবলেম, প্রাইস কারা কারা জানতে চাচ্ছেন সব কিছুর উত্তর আপনারা হচ্ছে ডিসকোয়ার্ডে জয়েন করতে হবে। এই যে এখানে ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যাদের হচ্ছে KYC প্রবলেম আছে আপনারা সলভ করার জন্য, তাদের সাথে ডিসকোয়ার্ডে কন্ট্যাক্ট করে সলভ করে নেবেন, ঠিক আছে? তো গাইস, এখানে তারা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে, ঠিক আছে, KYC কমপ্লিট করতে হবে, মাস্ট বি আপনাকে। তারা হচ্ছে এখানে বলতেছে হচ্ছে অ্যান্ড সো অন, ঠিক আছে? তারা কিন্তু আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আছে, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, আপনাদের যাদের KYC প্রবলেম হচ্ছে, KYC হচ্ছে না, KYC কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা এই এই ডিসকোয়ার্ডে যা তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের KYC সম্বন্ধে যদি কোনো প্রবলেম থাকে সলভ করে নিন, ঠিক আছে? আর একত্রিশ তারিখ পর্যন্ত দেখলাম KYC-র একটা রুলস আছে, তারপরে কিন্তু KYC আর হবে না, ঠিক আছে? যারা কষ্ট করে মাইনিং করছেন, ইভেন আপনারা যারা মাইনিং করছেন যাদের KYC হয় নাই, অবশ্যই আমি সাজেস্ট করব তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই ডিসকোয়ার্ডের মাধ্যমে। তারা হচ্ছে সার্ভিস দিচ্ছে আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য, ঠিক আছে? আপনারা অবশ্যই 2-level KYCটা কমপ্লিট করে নেবেন, তাদের সাথে কথা বললে আপনাদের ভাষা তারা বুঝতে পারবে। যে ফেস ভেরিফিকেশনের কিন্তু সবারই সমস্যা, অনেকে নকও দিচ্ছেন যে ফেস ভেরিফিকেশন হচ্ছে না, তো এনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার ফেস ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, খুব দ্রুত কিন্তু মেইননেট চলে আসতেছে, মানে 1 অক্টোবর। এই যে এটার ভিতর আমি বিস্তারিত সকালে পড়ছি, আর পড়বো না, তার কারণ এটার ভিতর হচ্ছে 1 অক্টোবর থেকে 5 অক্টোবরে কী যেন একটা রুলস চলবে, তাদের পরবর্তী আপডেট নিয়ে আসবে বলছে। তো যাই হোক, এই রেমিটানো নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, মানে কোনো ভালো বা খারাপ, তাহলে আপনারা ডিসকোয়ার্ডে কন্ট্যাক্ট করে তাদের সাথে মানে কন্ট্যাক্ট করে কথাগুলো বলতে পারেন বা সলভ করতে পারেন, ঠিক আছে? এই KYC না হলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না, জাস্ট KYC কমপ্লিট করতেই হবে। সো রেমিটানোতে যদি যায়, আমাদের কিন্তু 2-level KYC আমার হয়ে গেছে, কারণ আমি মাইনিং করার আগেই আমি হচ্ছে KYCটা কমপ্লিট করি, তাদের রুলস জানার পরে আমি কিন্তু KYCটা কমপ্লিট করে নিই, আপনারাও নেবেন। সো KYC কীভাবে সলভ করবেন আমি তো দেখালাম, ওদের আমার ডিসকোয়ার্ড নাই, ডিসকোয়ার্ড কেটে গেছে, তাছাড়া আমি কন্ট্যাক্ট করে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু ওটা আপনারা বুঝবেনই কীভাবে কন্ট্যাক্ট করলে কী হবে না হবে, A to Z বুঝে যাবেন, ঠিক আছে? তো গাইজ, এখানে কিন্তু তাদের মাইনিং হারটা দেখতেছেন, টোটাল মাইনার কিন্তু অনেকটাই বেশি,
43 মিলিয়ন লোক, বহুত। সো আমরা আর একদিন না দুই দিন মেবি এখানে মাইনিং করতে পারবো, তারপরে কিন্তু আমাদের মাইনিংটা স্টপ হয়ে যাবে। আর টু লেভেল KYC কোথায় দেখতে পাবেন এই যে এখানে, আপনারা যারা KYC কমপ্লিট করেন নাই, আপনাদের যদি না থাকে মাতা পিতা ভাই বোন কারো নিয়ে যেভাবে হোক কমপ্লিট করেন, কারণ এটাতে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিটের সম্ভাবনা আছে আমাদের সবার, ঠিক আছে। তো এই যে অ্যাকাউন্ট, এই ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন, ঠিক আছে। জাস্ট ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, আর হচ্ছে আপনার কি বলে ফেস, ফেসটাই হচ্ছে প্রবলেম। এই যে আমি 3 লেভেল অবধি করে রাখছি, দেখতে পাচ্ছেন 2 or 3 লেভেল, দেন 4 লেভেল করি নাই, কারণ তাদের একটা রুল ছিল ট্রেড করতে হবে, আমার সামর্থ্য ছিল না, বাট আমি করি নাই। যাদের সামর্থ্য ছিল তারা কিন্তু সোয়াপটা করছে, ইভেন তাদের কাছ থেকে একটা রিওয়ার্ডও পাচ্ছে ভালো অঙ্কের। তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, আপনারা খুব দ্রুত কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বলে সলভ করে নিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্কেটিং ও ইয়ার্ড অফের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনের সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।